ফুটবলেও সম্ভ্রম হারা একটা দল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে যে লজ্জায় ডুবেছে কাতালানরা, তাতে অন্তত একটা বড় সড়ো নাড়া খাচ্ছে ক্লাবটিতে তা অনুমেয়ই। গুঞ্জন উঠছে নানা, বড় আলোচনায় লা মাসিয়ার চিরচেনা লিওনেল মেসির নু ক্যাম্প ছাড়ার খবর। লিসবনের ওই লজ্জার রাতের পর নানা কথা বলছেন সাবেক সতীর্থরা। সরব হয়ে উঠেছে বিশ্ব গণমাধ্যম। বার্সেলোনায় শৈশব কৈশোর আর যৌবনের বড় অংশ কাটানো লিওর মনে জমেছে রাজ্যের হতাশা, ছাড়তে পারেন নু ক্যাম্প। গেল কয়েকদিনে এমন খবরে হয়তো বিরক্তই হওয়ার কথা মেসির, তবে গরম খবর দিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্টস ইন্টারেক্টিভ। 2021 সাল পর্যন্ত চুক্তি থাকলেও এখনই বার্সা ছাড়তে চান লিওনেল মেসি, বিশেষ এই খবরকে শিরোনাম করেছে গণমাধ্যমটি। মার্সেলো ব্যাচেলর নামের রিপোর্টারের দাবি, ক্লাব ছাড়তে ব্যক্তিগত লকার থেকে সবকিছু নিয়ে গেছেন মেসি। এর আগে বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যাবার খবর দিয়েছিলেন এই সাংবাদিক। তার এমন খবরে এখন গুঞ্জনটা আরও জোরালো হল। 2021 সাল পর্যন্ত 700 মিলিয়ন ইউরোতে এই আর্জেন্টাইন তারকার সাথে চুক্তি করে রেখেছে বার্সেলোনা, তবে তাকে এখন দল বদল করতে হলে একেবারে ফ্রিতে যেতে হবে। তবে মেসিকে নু ক্যাম্পে রাখতে শক্তিশালী স্পোর্টিং প্রজেক্ট দেখানো হবে, যেখানে নতুন মৌসুমে ক্লাবের নানা বিষয়ে পরিবর্তন আসবে বলে জানা গেছে। এ প্রজেক্ট মেসিকে কতটা সন্তুষ্ট করতে পারে তা অবশ্য দেখার পালা। তাছাড়া আর্থিকভাবে বড় লোকসানের মুখে রয়েছে বার্সেলোনা। করোনা ভাইরাসের কারণে অনেকটা সংকুচিত, দলবদল করেছে ক্লাবটি। এমত অবস্থায় যদি বড় কোনো ফুটবলার ছাড়তে হয় তাহলে অনেকটা বিপাকে পড়বে স্প্যানিশ ক্লাবটি। যদিও লিওনেল মেসি, স্টেগেন, ডিয়ং, ল্যাংলেটকে ছাড়া বাকি সবাইকে গ্রীষ্মকালীন দলবদলে ছাড়ার পরিকল্পনা রয়েছে ক্লাবটির, এমন দাবিও তুলছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম। তারিক হাসান শিমুল, সময় সংবাদ।